हाय फ्रेंड्स, बेश अनेक दिन पर आबार एक नतून भिडियो निये आसलाम। भिडियोटा नतून किन्तु विषयटा अनेक पुरोनो। सेई अक्टोबर मासे गियेछिलाम मानस नैशनल पार्क, तो सेखानकार भिडियोगुलो पर तोमादेर काछे निये आसछिलाम। बेश अनेक दिन गैपे आज के लास्ट दिनेर भिडियो निये एलाम। আজকে সকালটা শুরু হলো এক ঝাঁক হাঁসের প্যাকপ্যাকানি দিয়ে। আমরা যে হোমস্টেতে আছি সেখানে এরা রয়েছে। এই শেষ দিনের ভিডিওতে যাওয়ার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেল পজিটিভ ভাইবস ফ্রম জুই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো দেখা যাক। বেরোলাম সকালবেলা, যে হোমস্টেতে ছিলাম রয়েছি সেই হোমস্টের এটা ছোট্ট একটা পাড়া। সেই পাড়ায় বেরোলাম, সামনে একটা নদী আছে সেইটা দেখতে যাব। খুব সুন্দর ছোট্ট একটা পাড়া, প্রচুর গাছপালা, খুব সুন্দর লাগছে রাস্তা দিয়ে সকালবেলা হাঁটতে। দেখি সামনে কি আছে, বলছে একটা নদী আছে, নদী পার পর্যন্ত যাব। আজকে আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব, দুপুরে ট্রেন ধরবো কলকাতার জন্য। তার আগে এই জায়গাটা যতটুকু ঘুরে নেওয়া যায়। কৃষ্ণকলি ফুল সন্ধ্যামণিও বলে, এটা বাজাতে বাজাতে এখন আমি যাবো রাস্তা দিয়ে, দেখি বাজে কি না, বাজছে না কেন কে জানে। বাজছে এই জায়গাটার নাম বাঁশবাড়ি, তো বাঁশের ঝাড়ও রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি। এই যে নানান রকম বাঁশের ঝাড় রয়েছে প্রচুর, ধান ক্ষেত। এটা একদম মানস ন্যাশনাল পার্কের গায়েই, একদম এই ছোট্ট পাড়াটা গ্রামটা বলা যেতে পারে। আগে এখানে প্রচুর জঙ্গল ছিল, এখন বসতি হয়েছে, তো রাস্তাঘাট একদম নতুন। আর ওই দূরে মনে হচ্ছে নদী আছে, দেখি নদীর দিকেই যাচ্ছি। এইখানে এই ধান ক্ষেতের মধ্যে এই যে পাহারা দেওয়ার জায়গা, কালকে রাত্রিরেও আমরা এখানে বেরিয়েছিলাম, তখন ছবি তোলা যায়নি, তখন এখানে একটা সাম্বার ঢুকেছিল এই ধান ক্ষেতের মধ্যে, এখানকার লোকেরা আবার সেটাকে তাড়ালো, নাকি ধান খেয়ে নেবে, ছোট ছোট গাছপালা খেয়ে নেবে। এখানকার লোকেরা সেগুলো সব গিয়ে মাঠের মধ্যে গিয়ে সাম্বারটাকে তাড়ালো, বিশাল বড় সাম্বারটা ঢুকেছিল ধান ক্ষেতের মধ্যে। এসে গেলাম আস্তে আস্তে নদীর ধারে। এখানে এই নদীটার নাম বেঁকি। এটা কি মানসি আসছে এখানে নাম নিয়েছে বেঁকি? আচ্ছা, এটা আসলে মানস নদীটাই, এখানে লোকাল নাম এটার বেঁকি। অপূর্ব দৃশ্য, ছোট্ট একটা নৌকো রয়েছে দূরে। এইখান দিয়েও মানস ফরেস্টের মধ্যে প্রবেশ করা যেত একটা টাইমে, এখন বন্ধ করে দিয়েছে। একটা ওয়াচ টাওয়ার রয়েছে, গেট রয়েছে,
ওখানে গার্ড রয়েছে, এখন এই জায়গাটা দিয়ে ঢোকা যায় না, ওপাশেই মানস ন্যাশনাল পার্কের এরিয়া শুরু হয়ে গেছে, আমরা ঠিক তার পাশেই রয়েছি। টাওয়ারটার নাম হচ্ছে বিশপানি ওয়াচ টাওয়ার। মানস ন্যাশনাল পার্কে এখান দিয়েও ঢোকা যেত এক সময়, এখন নো এন্ট্রি করেছে, টেম্পোরারি গেট লাগিয়েছে, আশা করি পরবর্তীকালে এদিক দিয়েও ঢোকার ব্যবস্থা থাকবে। এই যে বেকি নদী জলে ছাড়ছি, অবশেষে নামা গেছে এখানে। মালপত্র বাদাবাদি চলছে, এখান থেকে বেরিয়ে যাবো আজকে। এই গাড়িতে প্রায় 1.5 ঘন্টা মতন যাব, গিয়ে নিউ বঙ্গাগাঁও স্টেশন থেকে আমাদের কলকাতার ট্রেন। সবাই রেডি? একটা দিন এই হোমস্টেতে খুব ভালোই কাটলো। বাজার দিয়ে একটু ডান দিকে যাও, একটা মশলার দোকান আছে, ওটা দেখি। স্টার্ট করলাম আমরা ফেরত যাচ্ছি। যে পথে এসেছিলাম সেই পথ ধরেই আবার ফিরে যাচ্ছি। আসার সময় মন মেজাজ ছিল একদম অন্যরকম, কেমন জায়গা হবে, কি দেখতে পাবো না পাবো। এখন ফিরে যাচ্ছি দারুণ দারুণ অভিজ্ঞতা নিয়ে, একদম ভরপুর হয়ে ফেরত যাচ্ছি, একদম যেন একটা গোটা সিলিন্ডার ভর্তি অক্সিজেন পেলাম। তো এই অক্সিজেন নিয়ে আরও বেশ কিছুদিন কাটবে এবং তার মাঝখানে প্ল্যান হয়ে যাবে পরবর্তী ট্রিপের, এবং পরবর্তী ট্রিপেও তোমাদের সাথে আবার দেখা হবে। যেখান থেকে শুরু করেছিলাম ট্রিপ, সেখানে এসে শেষ করছি নিউ বঙ্গাইগাঁও স্টেশন। আগামী দিনে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আশা রাখি। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেল পজিটিভ ভাইবস ফ্রম জুঁই তোমরা ফলো করো এবং অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।